আমি কি এত বড় লোক যে আমি এই 1400 টাকা দিয়া ডার্ক চকলেট কিনবো? কি হবে এখন আমার? কি হবে? দেখতে হলো চোখ রাখুন। চোখ রাখুন। এই হচ্ছে বাইকের অবস্থা। বেশ বৃষ্টি বৃষ্টি হয়েছে, কাদাওয়ালি হয়ে আছে, কিচ্ছু করার নেই। এই ব্যাগটা হচ্ছে সামনে চলে যাবে, আর আমার পিঠে আর একটা ব্যাগ আছে, এইটা এইটা চলে যাবে হচ্ছে টপ বক্সে। এই হচ্ছে আপাতত আপডেট, ফুয়েল নিতে হবে সবার আগে, ফার্স্টে বের হই তো আগে ব্যাগটা প্যাক করে ফেলি, তারপর বাকি কথা হচ্ছে। সিলেট ট্রিপের দ্বিতীয় দিনের ভিডিওতে সকলকে স্বাগতম, গুড মর্নিং এভরিওয়ান। এখন ঝটপট ব্যাকপ্যাক করে গার্গিয়া তুষারের বাসা থেকে বের হয়ে পড়ব। এটা বলে দিলাম, ক্যামেরা অন করতে মনে নেই, তাহলে ঘুষে ঘুষে আবার করি আসি, ঠিক আছে? আর গার্গিয়া ফটোশপ করে বসাই দিব, কোনো প্যারা নেই। তো সিলেটের মানুষজন, হ্যাঁ কই আসবো, আচ্ছা কালকে কি করবো না করবো আমি হচ্ছে বলবো না, মানে ওইখানে যাওয়ার পরে, হ্যাঁ যাওয়ার পরে ডিসিশন নিই, মানে জায়গা টাইগা বুঝা। বের হয়ে সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফুয়েল আপ। এখান থেকে অক্টেন নিয়ে নিব 250 টাকার, রাস্তায় যদি প্রয়োজন হয় তাহলে আবার আমরা পরবর্তীতে নিয়ে নিব। এখান থেকে ফুয়েল নিয়ে চলে যাব ফার্স্টে হচ্ছে টুইন ভাইয়ের সাথে দেখা করতে। ভাইয়া হচ্ছে একজন ডক্টর, উনি সারা রাত নাইট ডিউটি করে তারপর আমাদেরকে এখন সময় দিচ্ছেন। উনি এটা আমার মনে হয় ওনার পক্ষেই পসিবল, ওনার জায়গায় আমি থাকলেও হয়তো বা এরকম টাইম আমি দিতে পারতাম না। তো ভাইয়ার সাথে বেশ একটা সময় পাস করলাম, কারণ বাইরেও বৃষ্টি হচ্ছিল, মানে ভাইয়াও আসলো আর বৃষ্টিটা শুরু হলো। তো আমরা বৃষ্টিতে মোটামুটি ভিজে পুড়ে কোনো মতে এই রেস্টুরেন্টে এসে বসলাম, এখানে সকালের নাস্তাটা সেরে ফেলছি। সকালের নাস্তাটা সারার পরে আমাদের আজকে সারাদিনের প্ল্যান হচ্ছে ফার্স্টে লালাখাল, লালাখাল থেকে জৈন্তাপুর, জৈন্তাপুর থেকে তামাবিল জাফলং হয়ে আমরা রাতারগুল ব্যাক করব। রাতে আমরা রাতটা থাকব হচ্ছে রাতারগুলে, রাতারগুলের কোনো এক জায়গায়, কোথায় থাকবো না থাকবো সব ইনফরমেশন আগামী পর্বে শেয়ার করা হবে। সকালের নাস্তা শেষ করার পর তিন ভাই আমাদেরকে বেশ কিছুটা রাস্তা আগাই দিয়ে যান সামনে। এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তামাবিল রোড, এই রাস্তাটা সোজা চলে গেছে তামাবিল বর্ডার অবধি। তো আমাদের যে স্পটগুলো আজকে ভিজিট করার কথা সবগুলোই আসলে এই রোডটাতেই মোটামুটি পড়ছে। তো ফার্স্টে এখন আমরা চলে যাচ্ছি লালাখাল। লালাখালেও আমাদের একজন ভাইয়া আছেন, শোয়েব ভাই, শোয়েব ভাইয়ের সাথে দেখা হবে। বাট লালাখাল আগে আমরা পৌঁছাইনি, তারপরে ওনাকে বললে উনি ওইখানে এসে আমাদের সাথে মিট করবেন। তো এই রাস্তাটা দিয়ে আসলে লালাখাল যাওয়া যায়, তবে এই রাস্তাটা দিয়ে আমরা বর্ষার সময় বলে এখন যেতে পারবো না, কিছু দূর গিয়ে আমাদের পরবর্তীতে আবার ব্যাক করে অন্য একটা রাস্তা দিয়ে লালাখাল যাওয়া লাগে। আমরা আসলে এমন একটা সময় সিলেটে আসছি, এই সময় প্রচুর বৃষ্টি, ইনফ্যাক্ট আজ সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দেখতেই পাচ্ছেন, রেনকোট পরা, হাতে হ্যান্ড গ্লাভস নেই। আর রাস্তার অবস্থাও দেখেন, যেহেতু বর্ষার সময় এখন রাস্তার অবস্থাও বেশ বাজে, সব মিলিয়ে একটা হ্যাট্রিক যাচ্ছে। তবে সিলেটের মেন সৌন্দর্য হচ্ছে বর্ষার সময়, যারা সিলেটের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তারা বর্ষার সময় চলে আসেন। আর এইবারের রাইড মানে কি বলবো, মানে 100-তে 100, মানে কোনো মিস যায়নি, মানে যেমন রাস্তা যেমন অ্যাডভেঞ্চার, মানে যা যা চাইছি সব পাইছি, মানে এত আন্তরিকতা লোকাল যেই ভাই ব্রাদার যারা আছেন, মানে প্রত্যেকে পারলে আমাদেরকে আরও দুই দিন আটকায় রাখেন, এরকম একটা অবস্থা। যাই হোক, এই ডান পাশের এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পান্থশালা। এই পান্থশালা থেকে ডানের যেই রাস্তাটা, এই ডানের রাস্তাটা ধরে সোজা লালাখাল চলে যাওয়া যায়, এই রাস্তাটাই সোজা লালাখাল গিয়ে মিট করছে। এখানে একটা আসলে ঘাট আছে লালাখালের, ওই ঘাট, ওই ঘাটের থেকে বেশ আপনি নৌকা ভাড়া নিয়ে আরও ভিতরে যেতে পারবেন।
আমরা যেহেতু দুইজন যাচ্ছি তো নৌকাটা ভাড়া করব না, কারণ বৃষ্টি আর দ্বিতীয়ত বাজেট ইস্যু। তো আমরা জাস্ট দেখে ঘুরে চলে আসবো। তো এখানে আসার সাথে সাথে বৃষ্টি শুরু হলো, দেখতেই পাচ্ছেন আমরা একটা শেডের নিচে দাঁড়াই আসছি। বৃষ্টি আর সারাদিনই থাকবে যা বুঝতে পারছি। এখানে আপনারা আসলে বাইক পার্ক করতে পারবেন, বাইকের পার্কিং ফি হচ্ছে 10 টাকা করে। গাড়িও পার্ক করা যায়, গাড়ির পার্কিং চার্জটা জানা হয়নি। তো চলেন এবার সোজা একটু ঘাটের দিকে যাই। এই সোজা বরাবর গেলেই হচ্ছে ঘাটটা, এখানে বেশ কিছু নৌকা আপনি আসে চাইলে আর কি ভাড়া নিতে পারবেন। এইখানে এই নৌকাগুলোতে যে শুধু মানে পর্যটকেরাই ভাড়া নেন তা নয়, এইখানে দেখলাম যে লোকাল মালামাল মানে কাঁচামাল যেগুলো সেইগুলোও এই নৌকায় করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই। এই যে দেখতেই পাচ্ছেন বাঁ দিকের যে গাড়িটা আছে, গাড়ি থেকে মালপত্র নামায় নৌকায় লোড করা হচ্ছে, তারপর নিয়ে যাওয়া হবে হয়তো বা ভিতরের কোনো একটা গ্রামে। ওয়েদার আসলে টানা যে বৃষ্টি হচ্ছে তা না, তবে এখন যেমন একটু কম বৃষ্টি, তবে বৃষ্টি লেগেই আছে, একদম যে ক্লিয়ার হয়ে যাচ্ছে ব্যাপারটা তা না, যেহেতু সিলেটে বৃষ্টির পরিমাণ একটু বেশি। আর লালাখালের থেকে আপনি আসলে বোটে করে ভিতরে যেতে পারবেন, ভিতরে শুনলাম সুপারি বাগান, পান বাগান, আরও কিছু বেশ কিছু স্পট আছে। বাট আপনি বড় গ্রুপে করে আসলে সে আপনার আসলে বাজেটে পুষাবে। আমরা যেহেতু দুইজন পুরো আস্ত একটা নৌকা ভাড়া নিয়ে আমাদের আসলে বাজেটে পুষাবে না, তাই আর নৌকাতে করে এবার আর ভিতরে যাচ্ছি না। তো এইখান থেকে আমরা কন্ট্যাক্ট করলাম সোহেব ভাইয়ের সাথে, সোহেব ভাই চলে আসলেন। সোহেব ভাইয়ের বাসা আসলে জৈন্তাপুর, উনি পাশেই থাকেন। এখন যেহেতু বৃষ্টি কিছুটা কম, তাই এখনই বের হয়ে পড়ছি আর দেরি না করে। তো সোহেব ভাই সাথে করে আমরা তিনজন এখন যাচ্ছি জৈন্তাপুর। সোহেব ভাইও কাইট প্লাস ইউজ করেন, তো উনি আমাদের সাথে বেশ লম্বা একটা সময় ছিলেন, উনি অনেক কিছু আমাদেরকে ঘুরাই দেখাইছেন, যেহেতু উনি একদমই স্থানীয় আর সব কিছু চেনেন জানেন। তো এখন যাচ্ছি সোজা জৈন্তাপুরের দিকে। এই যে ওয়েদারটা দেখছেন, এর ঠিক 5 মিনিট পর থেকে শুরু হয় ঝুম বৃষ্টি, ক্যামেরা সব ভিতরে। এবং জৈন্তাপুর রানীর যেই বিচার ভবন ওইখানে আমরা যাই, বাট ওইখানে কোনো ভিডিও আমরা তুলতে পারিনি। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এটা ওই জায়গার ছবি। এই জায়গা থেকে বের হয়ে আমরা সরাসরি চলে যাই তামাবিল বর্ডারে। এই হচ্ছে তামাবিল বর্ডার, সোজা যেই গেটটা দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে বর্ডারের মেন গেট। ওই গেটটা ক্রস করলেই ওই পাশে হচ্ছে ইন্ডিয়া, আর এদিক দিয়ে আপনি ইন্ডিয়ার হচ্ছে মেঘালয় এই দিক থেকে খুবই কাছে, জাস্ট ওই পাশটাই হচ্ছে আসলে মেঘালয় দেখাই যাচ্ছে। আগে এইখানে নাকি একটা জিরো ছিল, মানে তামাবিল জিরো পয়েন্ট, সেটা এখন ডেমোলিস্ট করে এখন এইটা করা হয়েছে নতুন করে তামাবিল ICP। বাট আগের জিরোটাকে মিস করছি, মানে ইচ্ছা ছিল যে ওই জিরোটা সামনে গিয়ে ছবি তুলব, বাট ওইটার এখন নেই। এই যে হোয়াইট মার্কটা দেখছেন, হোয়াইট মার্কের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়া, এই পাশটা হচ্ছে বাংলাদেশ, মানে বিনা ভিসাই বিনা পাসপোর্টে আমরা আসলে ইন্ডিয়া থেকেও ঘুরে আসলাম। আর এই যে গরু ছাগল যা যা দেখছেন, তারা আসলে দুই পাশের ঘাসি খেয়ে বড় হচ্ছে, এরকম একটা অবস্থা, ওরাই শান্তিতে আছে আসলে। আর আশপাশের পরিবেশ খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে যাই না, তবে রিয়ালিটিতে আরও অনেক সুন্দর। এই যে এখান থেকে মোটামুটি সব ডিস্টেন্সগুলো দেওয়া আছে। তো যাই হোক, তামাবিলের পর আমরা কিছু সময় স্পেন্ড করি, আমরা ছবি তুলি সোহেব ভাইয়ের সাথে, আমরা নিজেদের কিছু ছবি টবি তুলে তারপর এখান থেকে চলে যাই, যাবো হচ্ছে সরাসরি জাফলং। আবার বৃষ্টি শুরু হয়, আসলে বৃষ্টি একদমই থামেনি এই সারাদিনে। এই হচ্ছে পুরা জাফলংয়ের ভিউ। জাফলংয়েও একই অবস্থা, আমরা আসলে নৌকায় উঠতে পারিনি কারণ বৃষ্টি ছিল, আর যেহেতু দুইজন
তো নৌকা ভাড়া করে আসলে পুষাবে না। তো এর পরবর্তীতে কখনো আসলে যাব। আর নৌকাতে করে যাওয়ার আসলে টাইমও ছিল না, কারণ অলমোস্ট 4টা বেজে গেছিল জাফলং পৌঁছানোর পরে। তো এই কারণে আর নৌকা এবার আর ভাড়া করিনি। এখান থেকে আপনারা নৌকা ভাড়া করে চলে যেতে পারবেন মায়াবী ঝর্ণা আর জাফলং 0 পয়েন্ট। পান্থমায়ও যাওয়া যায় নৌকায় করে, বাট সেটা আরেকটু ভিতরে। এই দুই পাশে যা দেখছেন এগুলো সব হচ্ছে লোকাল দোকান, মানে এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি কম দামে কিনতে পারবেন। বেশ নানা ধরনের প্রোডাক্ট এখানে পাওয়া যায়। বের হতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। যাওয়ার পথে এখন আমরা জৈন্তাপুর হিল রিসোর্টে যাব। ওইখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, তবে জানি না কতটা কি দেখা যাবে কিংবা দেখানো সম্ভব হবে, কারণ দিনের আলো প্রায় শেষ হয়ে আসছে আর আকাশেও মেঘ করে আসছে, যে কোনো সময় বৃষ্টি নামবে। তো আমরা জাস্ট খুবই অল্প সময়, 5 মিনিট মতো এখানে সময় দিব, তারপর সোজা বের হয়ে যাবো রাতারগুলের উদ্দেশ্যে। কারণ এখান থেকে রাতারগুল বেশ ভালো ডিস্টেন্স, প্রায় 45 কিলোমিটারের মতো ম্যাপে দেখাচ্ছিলো। তো বেশ ভালো সময় লাগবে, আর যেহেতু বৃষ্টি হচ্ছে খুব বেশি জোরেও চালানো যাবে না। তো শোয়েব ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি এই সেই দুপুর থেকে, দুপুর না 11:30 থেকে অলমোস্ট এখন সন্ধ্যা 7টা বাজতে যাচ্ছে আমাদের সাথেই ছিলেন। উনি জৈন্তাপুর পর্যন্ত আমাদেরকে আগায় দিয়ে যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর প্রথম দিনের ভিডিও এখনও যারা দেখেননি তারা আই বাটনে গিয়ে দেখে ফেলতে পারেন। তো টাটা, গুড বাই। আর এরপরে ক্যামেরা বের করা সম্ভব হয়নি, কারণ বৃষ্টি শুরু হয়ে গেছিলো। তো আমরা কোথায় আসি না আসি সব ইনফরমেশন আগামী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। দেখা হচ্ছে রাস্তায়। আচ্ছা ওয়েট, ভিডিও শুরুতে আপা কী জানি বলতে চাইছিল, আপা হচ্ছে আমার বোন কাম ফ্রেন্ড কাম ট্রাভেল পার্টনার। তো আর আমাদের এই ছোট্ট বোনটিরও কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে, আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। আমি লিঙ্ক দিয়ে রাখছি নিচের ডিসক্রিপশন বক্সে। তো চলেন আপার মুখ থেকে শোনা যাক। সিলেটে আসি আমি ডার্ক চকলেট কেনার, কারণ কি বাংলাদেশের যে ডার্ক চকলেট 350 থেকে 450 টাকা, এখানে সেটা কততে পাওয়া যায় মাত্র 100 থেকে 110-120। অন্য কেউ সিলেটে আসলে আমি তাকে এই ডার্ক চকলেট নিয়ে যাইতে বলি, কিন্তু আমি এখন আছি জাফলংয়ে। এখানে তারা প্যাকেট ধরে বিক্রি করবে, এক প্যাকেটে 10টা, সেটার দাম নেবে 1400 টাকা। আমি কি এত বড় লোক যে আমি এই 1400 টাকা দিয়ে ডার্ক চকলেট কিনবো? কী হবে এখন আমার?